হলদিয়া মেছেদা জাতীয় সড়ক রুটে বাস প্রত্যাহার বাস মালিকদের। 6 মে শুক্রবার থেকে এই রুটে বাস প্রত্যাহার করা হয়েছে। বাস রুটের সময়সূচি পরিবর্তনের জন্যই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বাস মালিকরা, এমনটাই অভিযোগ জানাচ্ছে তারা। দাবি আমাদের, আমাদের যে দীর্ঘদিন ধরে যে গাড়িগুলো যেভাবে চলেছিল, যে টাইম শিডিউল মেনে চলতো, সেই টাইম শিডিউলকে কোনো মালিকের সম্মতি ছাড়া এটাকে ভেঙে দেওয়া হয়েছে। তো কেন বা কারা ভাঙলো এটা আমরা প্রশাসনের কাছ থেকে জানতে চেয়েছিলাম, প্রশাসন সেভাবে সদুত্তর দিতে পারেননি। সেই ব্যাপারে আরটিও সাহেব, উনি কিন্তু হিয়ারিং ডেকেছেন এবং হিয়ারিং চলছে অলরেডি, আফটার হিয়ারিং এটার একটা ডিসিশন নেওয়ার ব্যাপার ছিল, কিন্তু আজকে জোরপূর্বক গাড়িগুলোকে নতুন টাইম টেবিলে চালানোর চেষ্টা হয়েছে এবং স্টাফকে মারধরের হুমকি হয়েছে মেছেদাতে। সেই প্রতিবাদে আমরা বাস প্রত্যাহার করেছি। কারা মারার হুমকি দিয়েছে? একটা দু চারটে মালিক, কতিপয় ব্যক্তি এবং কিছু বাইরের বহিরাগত অনেকগুলি লোক নিয়ে এসে তারা ভোর রাত্রি 3টে থেকে আজকে বাস কর্মচারীর উপর অত্যাচার করেছে। আমরা প্রত্যাহার করেছি যে এটা স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা আমাদের সংগঠনের বাসগুলিকে বন্ধ রাখবো। এরপরে মালিক স্টাফেরা তারা তাদের কর্মজীবন, তাদের অনিশ্চিতির জন্য সেই কারণে তারা তার কি আন্দোলন করছে ওপাশে তারা আলাদাভাবে আন্দোলন করছে। 6 মে শুক্রবার থেকে হলদিয়া মেছেদা জাতীয় সড়ক রুটে বাস প্রত্যাহার করে নিল বাস মালিকেরা। এদিন সকাল 10টা থেকে সড়কের পাশে জেলা শাসকের অফিসের সামনে বাস দাঁড় করিয়ে প্রতিবাদে নামেন বাস কর্মচারী ও বাস চালকেরা। হলদিয়া জাতীয় সড়ক রুটে তমলুকে নিমতৌড়ির কাছে জেলা শাসকের অফিসের সামনে বাস দাঁড় করিয়ে যাত্রী নামিয়ে দেওয়া হয়। অফিস টাইমে এভাবে বাস প্রত্যাহার করে নেওয়ায় সাধারণ যাত্রী থেকে অফিস কর্মচারীরা সমস্যার মধ্যে পড়েন। হলদিয়া মেছেদা জাতীয় সড়ক রুটে প্রতিদিন 60 থেকে 65টা বাস চলাচল করে। মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে শিল্পনগর হলদিয়া যাতায়াত করে বাসগুলি জাতীয় সড়ক রুটে। বহু মানুষ এই রুটে যাতায়াত করে নিত্য প্রয়োজনীয় ও জীবিকার কারণে। হলদিয়া মেছেদা জাতীয় সড়ক রুটে কোনো রূপ আলোচনা ছাড়াই জেলা পরিবহন দপ্তর থেকে নতুন সময়সূচি ঘোষণা হয়েছে, যা বাস চলাচলের জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত ক্ষতিকর। বাস মালিকদের আরো দাবি, তেলের মূল্য বৃদ্ধি সহ যন্ত্রাংশের দাম বাড়ায় এমনিতেই লোকসানের মুখ দেখছেন বাস চালিয়ে। এর উপর নতুন সময়সূচি মেনে বাস চলালে আরো বেশি লোকসান হয়। এই রুটের বাস চালক ও কর্মী সংগঠনের বক্তব্য, পরিবহন দপ্তর থেকে ঘোষণা হওয়া নতুন সময়সূচি অমানবিক। নতুন সময়সূচিতে ভোর 3টা থেকে রাত্রি 11টা পর্যন্ত বাস চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে, যা কোনোভাবেই সম্ভব নয়। আমরা NH41 এর ড্রাইভার শ্রমিক সংগঠনের সবাই, আমাদের টাইম টেবিল ছিল 12 থেকে 14 ঘন্টার মধ্যে। হঠাৎ আগামীকাল থেকে আরটিও অফিস থেকে নতুন নির্দেশিকা জারি হলো নতুন টাইম টেবিলের, সেখানে আমরা পুরনো গাড়ির যারা মালিক বা কর্মচারী আছি আমাদের ডিউটিটা হয়ে গেছে 18 থেকে 20 ঘন্টা। যে 2-10খানা গাড়ি নতুন ঢুকেছে তাদের ডিউটি হয়ে গেছে 12 থেকে 13 ঘন্টা। এতে মালিকরা তার গাড়ি প্রত্যাহার করে নিয়েছে, সেই প্রত্যাহার করে নেওয়ার জন্য আমরা শ্রমিকরা বেকার হয়ে গেছি। এই শ্রমিকরা বেকার হয়ে যাওয়ার জন্য আমরা যাতে আমাদের পুরনো টাইম টেবিলে চলে যেতে পারি, আমাদের গাড়িগুলো যাতে সচলভাবে চলাচল করতে পারে আগামী টাইম টেবিলে, সেই জন্য আমাদের এই দাবি দাওয়া, যাতে আমরা আরটিও সাহেবের কাছে অনুরোধ করব আমাদের দিকটা খুব ভালোভাবে চিন্তাধারা করে আমাদের যে পুরনো যে টাইম টেবিলটা আছে সেই টাইম টেবিলে চলার জন্য। এই টাইম টেবিলে না চলতে হলে আমরা 18 ঘন্টা 20 ঘন্টা কী করে ডিউটি করব? আর নতুন গাড়িগুলো 14 ঘন্টা 12 ঘন্টার মধ্যে ডিউটি করবে কী করে? তারা এই নতুন এসেছে 14 ঘন্টা কী করে ডিউটি পায়, আর আমরা পুরনো গাড়ি আমরা 20 ঘন্টা কী করে ডিউটি করব? আমরা এই জন্য বাস মালিকরা গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে, আমরা শ্রমিকরা একেবারে বেকার হয়ে গেছি। আমরা এই জন্য আমরা মাঠে নেমেছি যাতে আমাদের পুরনো টাইম টেবিল আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয় বা আমাদেরকেও ওই রকমই টাইম টেবিল 14 ঘন্টার মধ্যে ডিউটি করে দেওয়া যায়। আমরা ওই নতুন গাড়িগুলো যেরকম টাইম টেবিলে চলছে আমরা পুরনো গাড়িও আমরা সেই রকম টাইম টেবিলে চলতে চাই। হ্যাঁ, যে গাড়িগুলো 21 ঘন্টা চলবে 20 ঘন্টা চলবে সেই রাত্রি 3:30 থেকে 4:30, এতে তো ব্যবসায়িক পরিস্থিতি খুবই খারাপ। এই দুর্মূল্য ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধির কারণে এবং মানে সরকার তো কোনো ভাড়া বাড়াচ্ছে না, সেই পরিপ্রেক্ষিতে গাড়ির মালিকরা টুকটাক গাড়ি চালাচ্ছিল, আবার এইরকম টাইম টেবিলে হেলোবেলার জন্য আমরা তো আর কোনো রকম ব্যবসা করতে পারবই না। এই জন্য গাড়ির মালিকরা গাড়ি প্রত্যাহার করে নিয়েছে, আমরা শ্রমিকরা পুরো বেকার হয়ে গেছি। আমাদের শ্রমিকের স্বার্থে যাতে টাইম টেবিল সবারই যেন সমান হয়, সবাই সব টাইম টেবিল সমস্ত গাড়ির টাইম টেবিল যেন সমান হয়, সে নতুন হোক আর পুরনো হোক, আমরা যেন 14-15 ঘন্টার মধ্যে আমরা ডিউটিটা পাই। দেখতে থাকুন PS আনন্দ বাংলা।